মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের ভিডিওটা আমরা করেছিলাম, মানে আজকে যে ভিডিওটা করবো এটা হলো পার্ট ওয়ান করেছিলাম 10 মিনিটস ইজি এক্সারসাইজ ফর বিগিনার্স, রাইট? তো আজকে আমরা করবো পার্ট টু, এবং আর বেশি কথা না বলে লেটস গেট স্টার্টেড। আমরা আজকে পার্ট টুতে 4টে ভীষণ সিম্পল আসন করব, এবং যেটা সবাই করতে পারে, ভীষণ সিম্পল বাট ভেরি বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ। কিন্তু তার আগে যেটা করতে হবে, ওই যে বললাম ওয়ার্ম আপটা আমরা করে নেবো পার্ট ওয়ানের ভিডিওটা দেখে, কারণ এক্ষুনি যদি আমি ওয়ার্ম আপ দেখাতে যাই তারপর আসন করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, সেটা একেবারে সম্ভব নয়। তাই চল প্রথম করছি আমরা পদ্মা আসন। কিভাবে করব না, আমরা পাটা মেললাম, মানে এটাকে বলা হয় দণ্ডাসন। এই পাটা স্ট্রেট করছি, করে আমরা যদি এখান থেকে দেখি, আমরা যদি পূর্ণ পদ্মাসনে বসতে পারি, অনেকেই পারেন, এই পাটা উঠিয়ে দিলাম, এই পাটা উঠিয়ে দিলাম, এইটাতে যদি আমরা বসতে পারি খুব ভালো, যদি বসতে না পারি, অনেকের পায়ে ব্যথা থাকে, সেই ক্ষেত্রে আমরা অর্ধ পদ্মাসনে বসতে পারি, জাস্ট একটা পা উঠিয়ে দিলাম, এই পাটা এখানে থাকবে, এটা হচ্ছে যোগ মুদ্রা, আমি এইভাবে বসব তাহলে। এবং যদি দেখি যে এটা তো পায়ে কোনোভাবে ব্যথা হচ্ছে, পাটা এখানটাতে রাখতে আমাদের অসুবিধে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা করব সুখাসন, আরও ইজি, সেটা হচ্ছে জাস্ট এই পাটা এখানে নামিয়ে নিলাম, এই পাটা এখানে নামিয়ে নিলাম, যোগ মুদ্রা, এবং এইটা চোখ থাকবে বন্ধ, এবং ইনহেল ডিপলি, এক্সহেল কমপ্লিটলি। আমরা এই অবস্থাতে খানিকক্ষণ থাকার চেষ্টা করব, অন্তত পক্ষে 2 মিনিট 3 মিনিট। ইনহেল, আমাদের স্পাইন কিন্তু সবসময়ের জন্য স্ট্রেট থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে, একদম সোজাভাবে বসব। এই আসনটা সব থেকে, আমি বলছিলাম না যে 4টে ভীষণ সিম্পল আসন, এই আসনটা কিন্তু সত্যি ভীষণ সিম্পল, এবং এটা কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে ভীষণভাবে হেল্প করে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করে, এবং অনেক সময় দেখবে আমাদের কাজ করতে করতে আমরা কীরকম এক্সস্টেড হয়ে যাই, ভীষণ টায়ার্ড ফিল করি, এক একটা সময় ভীষণভাবে স্ট্রেস আসে। আমরা যদি সেই সময়টাতে কোনো ফাঁকা জায়গা পাই, যেখানেই হোক, হয়তো অনেক সময় কোনো না কোনো রুম আমাদের ফাঁকা থাকে, কাজ করতে গিয়ে কোনো না কোনো জায়গা আমরা ফাঁকা পাই যেখানে আমাদের কেউ ডিস্টার্ব করার কেউ নেই, সেই জায়গাটাতে আমরা যদি বসে এই পশ্চারে পদ্মাসনে খানিকক্ষণ যেভাবে যে বসতে পারে সেভাবে বসি, বসে জাস্ট চোখ বন্ধ করে জাস্ট ইনহেল এবং এক্সহেল করি, এটা কিন্তু মেডিটেশন পোজও বলা হয়, এটাকে বলা হয় লোটাস পোজ। এই পোজে থাকি আমরা, নিজেরাই ফিল করব যে একটা অদ্ভুতভাবে শান্তি, অদ্ভুতভাবে পিসফুল ফ্রম ইনসাইড একটা ফিলিং হবে। সো এটা হচ্ছে পদ্মাসন। এরপর নেক্সট আসন, সেটাও ভীষণ ইজি, এটা হচ্ছে বজ্রাসন। কীভাবে আমরা করব, বজ্রাসন করতে করতে আমাদের বলছি যে কোনোভাবে কীভাবে আরও অনেক সহজভাবে বজ্রাসন করা সম্ভব, যেভাবে আমরা করব। প্রথমে আমরা এই বসানে চলব, পাটা দেখো, একটা টো মানে দুটো পায়ের বুড়ো আঙুল একটার সাথে একটা লেগে থাকে, এই অবস্থায় জাস্ট বসলাম, এই দুটো হাত থাকছে থাইয়ের ওপর, জাস্ট সোজা তাকালাম, জাস্ট ইনহেল অ্যান্ড এক্সহেল, এই পজিশনে আমরা খানিকক্ষণ বসার চেষ্টা করব। অবশ্যই আমাদের স্পাইন স্ট্রেট থাকবে, স্ট্রেট মানে আমরা নিজেরা বুঝতে পারবো, এইভাবে কিন্তু বসবো না, এরকমভাবে বসবো, এবং একটা কার্ভ থাকবে, কিন্তু তোমরা নিজেরাই যখনই স্পাইনকে স্ট্রেট করে বসবে তখন নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা, এই আসনটা কিন্তু সত্যি খুব ইজি, যদি কারোর ক্ষেত্রে এরকম হয় যে পায়ে লাগছে, পায়ে ব্যথা হচ্ছে, তাহলে আমরা যেটা করব, একটু স্লাইড একটু গ্যাপ নিয়ে নেব এই দুটো হাঁটু বা দুটো পা বা দুটো থাইয়ের মাঝখানে, এবার আমরা এরকমভাবে বসতে পারি,
এটাকে বলা হয় বজ্রাসন। অনেক সময় কি হয়, এই সমস্ত মাসেল এতটাই টাইট থাকে বা স্টিফ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের বজ্রাসন করতে খুবই অসুবিধা হয়। এই ক্ষেত্রে এই স্টিফনেসটা কাটানোর জন্য আমরা কি করব, আমরা কিছু জাস্ট পাটা মেলে দিলাম, কিছু এই যে 3 4 5 6 আমরা প্রত্যেকটা পা যদি অ্যান্টি ক্লকওয়াইজ, প্রথম ক্লকওয়াইজ 3 4 5 1 2 3 4 5 এবং জাস্ট পাগুলোকে এইভাবে, এবং এই কিছু হালকা কিছু ওয়ার্ম আপের মতো এইগুলো করে নিই, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের না এইখানে যে স্টিফনেসটা আছে ধীরে 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 জয়েন্টে যে পেনগুলো হয় ধীরে 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 কমতে থাকবে, এবং তারপরেও আমরা বজ্রাসন করতে পারি, আবার বজ্রাসনটা এটার পরেও যদি পায়ে ব্যথা হয় এটা করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, বজ্রাসনই এমন একটা আসন যেটা আমরা যখন খুশি করতে পারি, কিন্তু আমরা যদি বজ্রাসনকে খাওয়ার মানে বিফোর 5 মিনিটস মানে খাওয়ার আগে 5 মিনিটস এবং খাওয়ার পরে 5 মিনিটস করি, তাহলে খুবই ভালো ডাইজেস্টিভ সিস্টেমের জন্য, যাদের গ্যাস্ট্রিক প্রবলেম আছে তারা করতে পারো।